স্যার সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল মিডিয়া গ্রুপ থেকে বলছেন। ধন্যবাদ। হ্যাঁ স্যার, এই এই মুহূর্তে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, তৃতীয়বার আবার তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসলো এবং এই মুহূর্তে এই যে বোনাসের বিষয়টা আছে, ঈদের আগে হবে কি পরে হবে বা কত টাকা সেটা আমরা জেনে গেছি অলরেডি, 4,500 টাকা। সেই সাথে আজকে SSK MSK শিক্ষক সহ পার্শ্ব শিক্ষক বা আরো যারা চুক্তি শিক্ষক আছে সকলেই কিন্তু বঞ্চিত। এই বঞ্চনার বিষয়টা কিভাবে মানে মুক্ত হবে শিক্ষক শিক্ষিকারা, যদি এই বিষয়টা একটু পরিষ্কার করে বলেন। দেখুন, আগে আমরা বিভিন্ন ধরনের রেষারেষিতে চলেছি, আমাদের কথা হলো ঠিক আছে, যা হওয়ার যা ফল জনগণের রায় সেটা প্রত্যেকেরই মেনে নিতে হবে, এটাই হলো আমরা আমাদের কথা। অবশ্যই অবশ্যই, আমরা এর মধ্যে পার্থবাবুর কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে টুইট করেছি যে আমরা বিভিন্নভাবে যে বঞ্চিত, অর্থাৎ বিশেষ করে আমাদের যে অনারিয়াম নিয়ে, আর এই পয়সায় আমাদের সংসার চলে না, 7-8 জনের সংসার, ঠিক এইভাবে লিখেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আমরা আশা করেছিলাম দিদি অত্যন্ত মানবিক, সেই মানবিকতার পরিচয় এর জন্য আমরা অনেক অনেকবার দরবার করেছি অবশ্যই, যে আমাদের অন্তত আমাদের দিকটা দেখা হোক। আর যেটা আপনার ড্যাবের যে রিপোর্টটা ছিল, নবান্নে যে জিনিসটা আটকে ছিল, আমাদের অন্তত ন্যূনতম বেতন অন্তত যে 18 থেকে 25-এর মধ্যে এর মধ্যেই করা হোক। আচ্ছা আচ্ছা, আর আমাদের পেনশন এর ব্যবস্থা করা হোক, আমাদের ইপিএফ যেটা কাটার কথা ছিল ডিসেম্বর থেকে 2020-র, ওই ওইটা অবিলম্বে কাটা হোক। আচ্ছা আচ্ছা, আর আমাদের সার্ভিস বুক চালু করা হোক। আর আমাদের যদি ফ্যামিলি, আমাদের এখন এই বয়সে আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, সেই জন্য আমাদের যে ফ্যামিলি পেনশন করলে আমরা খুব খুশি হব, 60 হোক আর 65 হোক, আমাদের বিভাজন নীতিতে আমাদের লড়াই না, আমাদের আবেদন না, আমাদের সামগ্রিকভাবে আবেদন, যাতে আমরা বেনিফিটগুলো সবাই মানে গ্রহণ করতে পারি। সেইভাবেই আমি লাগাতার ভোটের আগেও টুইট করেছি, এখনও করছি, যে যার ফল হিসাবে মনে হচ্ছে ইতিবাচক সাড়া পাওয়া যাবে। আর তাছাড়া আমাদের যারা নেতা নেতৃত্ব আছে প্রত্যেকের সঙ্গে কথা হয়ে গেছে, ইসমাইল সাহেবের সঙ্গে কথা হয়েছে, আমিরুল মুর্শেদের সঙ্গে কথা হয়েছে, জাকিরের সাথে, মুখলেশের সাথে, শামসুল সাহেবের সাথে, আরশাদ সাহেবের সাথে, নজরুল সাহেবের সাথে, মঞ্জু দিদির সঙ্গে, মোটামুটি আমাদের এক কথায় বলতে গেলে, নাম বলতে গেলে প্রচুর সময় লাগবে। প্রত্যেকের সঙ্গে সাংগঠনিকভাবে আমি আলোচনা করে নিয়েছি যে চলুন আমরা সংঘবদ্ধভাবে আবার যাই, যে গিয়ে আমাদের যে আমরা যেসব জিনিসগুলো থেকে বঞ্চিত সেই সব যে দাবি দাবাগুলো তুলে ধরি এবং তাদের কাছে তাদের দৃষ্টি আকর্ষণ করি, নিশ্চয়ই আমাদের দাবি দাবা আদায় হবে। তবে দ্বন্দ্বে না গিয়ে আমরা চলুন আপোষে আলাপ আলোচনার টেবিলে বসে কতজোর কী করা যায় সেই প্রচেষ্টাটা আমরা করি। এইভাবেই একটা আলোচনা হয়েছে, যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন, এই সিচুয়েশনে বুঝতেই পারছেন বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা কলকাতা, এগুলো হলো কন্টেনমেন্ট জোন, রেড জোন, প্রতিনিয়ত হাজার হাজার যে মানে শিক্ষক বলুন, মানুষ বলুন, আমাদের অনেক বন্ধু গত হয়ে গেছে এই করোনা, সেটা সত্যিকারে খুব বেদনাদায়ক, সেই সংসারগুলো ভেঙে যাচ্ছে। এবং আরো বলেছি যে স্কুলগুলো পরবর্তী পর্যায়ে উঠে যাওয়ার লক্ষণ হয়েছে, বিভিন্ন কারণে তারা মারা গিয়েছে, এই স্কুলগুলো চালানোর জন্য নিয়োগ পদ্ধতি এবং শিক্ষক নিয়োগ অবিলম্বে দরকার, আর নাইলে স্কুলগুলো চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। কথাটাও বলেছি শূন্যপদ পূরণ করার জন্য। 60-65-এর বিষয়ে যেটা বললেন আপনি, অনেকজন কিন্তু এই যেহেতু কোনো লাভের লাভ কিছু হয়নি তার জন্য কিন্তু ওই 65-তেই ঘুরে আসার কথা বলছেন। এর আগে আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি বলছেন যে একটা প্রসিডিওর বা মামলার একটা বিষয় আছে, এই বিষয়টা যদিও একটা আলোচনা করে সমস্যা সমাধান করতে হবে।
আর এদিকে একটা আইনি প্রক্রিয়া করাও আছে, আচ্ছা আচ্ছা, যে আমরা যেহেতু কোনো বেনিফিট এ পর্যন্ত পাইনি, অর্থাৎ সময় চলে গেছে, সময় তো কারোর জন্য থামে না, নদীর স্রোতের মতো চলে যায়। সেই জন্যে বিকল্প হিসেবে ওই রাস্তা একটা রাখা আছে, এবং যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও আবেদন জানাবো, আমরা যা ছিলাম সেই অবস্থায় থেকে আমাদের সুযোগ সুবিধাগুলো দেওয়া হোক। যেহেতু আমরা আজকে দুটো বছর উত্তীর্ণ হয়ে গেল জীবনে, দুটো বছর আর ফিরে পাওয়া যাবে না। অনেক শিক্ষক আমার কাছে কেঁদেও ফেলেন বলতে বলতে, যে ভুল বলুন আর সঠিক বলুন, এক কাজ হয়ে গেছে, অন্তত আমাদের বাঁচানোর চেষ্টা করুন। সেই হিসেবে সেই সব দৃশ্যগুলো এবং তাদের যে কাতর প্রার্থনার কথা অটোমেটিক আমার হোয়াটসঅ্যাপে বলুন আর টুইটের মাধ্যমে বলুন, আমি তুলে ধরার প্রচন্ড ভাবে চেষ্টা করেছি। যারা গ্রুপে আছেন তারা জানেন আমি প্রতিনিয়ত সাংগঠনিক ভাবে, কি ওই সরকার পন্থীতন্ত্রী ওসব না, সাংগঠনিক ভাবে MSKSSK সংগঠনের তরফ থেকে যে আবেদন করা দরকার প্রত্যেক জায়গায়, যে ওয়েস্ট বেঙ্গল SSK MSK টিচার্স অর্গানাইজেশন, এই নামেই আমি বেশিরভাগ টুইট গুলো করেছি, অনেক অনেক একাধিক টুইট দৈনিক আমি 10-12টা করে। কারণ যেটা বলছেন মামলা কি অলরেডি করা হয়ে গেছে? অটোমেটিক কেস রুজু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই বিষয়টা মুখ্যমন্ত্রী যদি বিষয়টি দেখেন, দেখে একটা সমঝোতা করে দেন। হ্যাঁ, এইবারে ওইটা রুজু হয়ে গেছে, তাতে তাতে যা পরামর্শ তাতে নির্বাচক সারা আমাদের হাতে মিলবে। সুতরাং তার আগে আমরা চাইছি যে নেগোসিয়েশনের মধ্য দিয়ে, অর্থাৎ বোঝাপড়ার মধ্য দিয়ে কতটা মানে আশু করা যায় বা ফলপ্রসূ করা যায়, সেই চেষ্টায় আমরা লেগে আছি। আর বোনাসের বিষয় নিয়ে কথা হয়েছিল, এই শুক্রবারেও কথা হয়েছিল, তো অর্ডার না হলে হয় না, অর্ডারও হয়ে গেছে অবশ্যই, এবং বোনাস বৃদ্ধির কথাও বলা হয়েছিল, তো মোটামুটি আশা করি অল্প কিছু বাড়লেও সেটা বাড়বে নিশ্চয়ই। আপনিও দেখেছেন বিভিন্ন কাগজপত্রে যেটা 4,500। যাই হোক, এখন ও কথাও বলেছি, আর যে ঈদের জামা কাপড় আগে ঢোকা সম্ভব হবে, আর সেরকম কি কোনো বিষয় বুঝতে পারি? এই আমার আমাদের এবং আমার সঙ্গে এবং ইসমাইল সাহেবের সঙ্গে যে কথাবার্তা হয়েছে তাতে মহাপাত্র জি, অর্থাৎ যিনি ক্যাশিয়ার, থানার করোনা আর আরো সব আধিকারিক যারা আছেন, তাতে এই অবস্থায় অনেক ক্ষেত্রে অনেকেই অফিসে আসছেন না, তবুও যে কথা হয়েছে যে আমরা আপ্রাণ চেষ্টা করছি ঈদের আগে পাইয়ে দেওয়ার জন্য। কারণ একটা সিচুয়েশন বুঝতেই পাচ্ছেন যে অফিস একদম পুরো শ্মশানে পরিণত হয়ে গেছে, তবুও তার মধ্যে ফোনালাপের মধ্য দিয়ে বা হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে আবেদন নিবেদনে যতটুকু সাড়া পেলাম যে আমাদের 13 তারিখের আগে ওনারা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন যে যে কোনোভাবে। আর আমাদের ডিস্ট্রিক্ট কর্মচারীর কিছু গাভীরতা আছে, যেমন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিম মেদিনীপুর, কতকগুলো জেলায় কি আর বলবো, সেটা অত্যন্ত বেদনার কথা। এবং পরে গিয়ে আবার অনেক জেলায় দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরদের করোনা হয়েছে, সেই কারণে তারা স্কোরাল পাঠাতে পারেনি বলে বিলম্ব, তবুও ফোনে ব্যবস্থা করে নিচ্ছেন সাহেবেরা বা দিদিমণিরা বা আধিকারিকরা, সেইটা করে নিয়ে আমাদের বললেন যে আমরা আপনারা ঈদের আগে আপনাদের তখন আপনারা পেয়ে যাবেন। যতটুকু কথা হয়েছে জানতে পারলাম, ততটুকু আপনার চ্যানেল মারফত বললাম। স্যার, আপনাকে লাস্টে যেটা জিজ্ঞেস করব সেটা হলো যে আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে সরকারের কাছে, সরকারের সাথে থেকে অনুনয় বিনয় করেছেন যে আমাদের ভাতা বৃদ্ধি করা হোক, এবং আপনি 1 বছর আগে থেকেই কিন্তু বলছেন যে ভাতা বৃদ্ধি অবশ্যই হবে, কিন্তু সেই জায়গায় দেখলাম তেমন কিছু হলো না, 3% ইনক্রিমেন্ট এটা দেখলাম, আর 3% গ্র্যাচুইটি যেটা হওয়ার কথা ছিল না, কিন্তু এই মুহূর্তে সংঘবদ্ধ যে ফলটা সেটা আপনি জানেন, যেটা 8,100 ছিল, 8,500 ছিল, তার থেকে যখন আমরা যে 13,000 টাকায় যখন এসেছি আর 10,000 SSK, এখনো পর্যন্ত আমাদের ব্যর্থতা এখনো পর্যন্ত আমি স্বীকার করে নিয়েই বলছি, যে যারা SSK দিদিমণি, যারা প্রধান বা ইনচার্জে কাজ করেন তাদের 340 টাকা, এবং যারা MSK তে কাজ করেন তাদের 1,000 টাকা, এটা পাইনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। সেটা সেভাবে
প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি। শুধু তাই না, যেটা 3% ইনক্রিমেন্ট যে আমাদের এমএসকেএসএসকের যারা সুপারভাইজার আছেন তাদের হয়নি এবং সেটা হবে বলেছেন, সেই জন্যে তাদের যে না হওয়ার যে কারণে সত্যিকারে তা অনেকেই যখন ফোন করে খুবই খারাপ লাগে, তবে সে চেষ্টাও আমরা চালিয়ে যাচ্ছি। ব্যর্থতা যেমন এক প্যান্ডামিক সিচুয়েশন এই করোনা করোনা করে আছে এরা ঠিকই, কিন্তু তার চেয়ে না পাওয়ার যে বেদনাটা আমাদের কাছে সবচেয়ে বেশি। সেই জন্য সবাই পাক, আমরা চাই যে সংগঠন নির্বিশেষে শিক্ষক পরিচয় হিসেবে আমাদের যা আবেদন, আমাদের যা চাহিদা, আমরা যেগুলো আমাদের আকাঙ্ক্ষা সেটা প্রত্যেকেরই পূরণ হোক, তাই সুপারভাইজার হোক আর তাই প্যারা টিচারই হোক কিংবা এমএসকেএসএসকের সহায়ক সহায়িকা হোক বা সম্প্রসারক সম্প্রসারিকা, যেই হোক না কেন আমরা যারা শিক্ষা দপ্তরের সঙ্গে জড়িত আছি, আন্দোলন করেছি, করার পরে যে আমরা আন্দোলন করি না এমন করিনি এমন না, কিন্তু এর মতো অবস্থায় সম্পূর্ণ হাত পা বাধা ছাড়া আর কোনো কিছু না। যেটা আজকে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে চীন আজকে যে করোনাটা ছড়ালো তার বিরুদ্ধে কেউ গর্জে উঠছে না। তাই আমার কবিতা লেখার মধ্য দিয়ে আমি একটা কবিতা লিখছি, অথচ আমাদের যে এই যে ঘাতক, যে চীন একটা ঘাতকের পরিচয় দিল আর নির্বিচারে অসহায় মানুষগুলো এক এক করে মানে যেটা গণশ্মশান, শ্মশানে যে মৃতের যে লাশ, কবরের যে মৃতের লাশ, বিভৎস যে দৃশ্য, সত্যিকারে আজকে আমার আমি যেখানে থাকি এখানেও আমার পাশের গ্রামে 10-12টা এই করোনায় তাদের অকাল মৃত্যু হয়ে গেল, এর কোনো ইয়ে নেই। সেই জন্যে এ মতো অবস্থায় বেরোতেও পাচ্ছি না, হাত পা বাঁধা, একেবারে অত্যন্ত যন্ত্রণাদায়ক, যেটা মানে ফিস আউট অফ দি ওয়াটার, জলের বাইরে মাছ থাকলে যেমন যন্ত্রণা কাতর হয়, অস্বস্তিকর অবস্থা। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, আপনারাও সাংবাদিকতার কাজ করেন, বিভিন্ন জায়গায় জীবন ঝুঁকি নিয়ে কিভাবে অত্যাচারিত হতে হচ্ছে, কিভাবে সাংবাদিকদের অনেক জায়গায় এই যে ভোট হয়ে গেল তারপরে দেখুন অনেকেই আবার পেটাপিটি করছে, হ্যাঁ অপমান করছে বিভিন্ন রকম, তো বুঝতেই পাচ্ছেন। সুতরাং এই সিচুয়েশনটা সকলের কাছে বলি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রার্থনা সবাই করুন, আর জলের ব্যাপার সেটা নেওয়ার দরকার, সেটা নিয়েও আমরা চলি, আমাদের আমাদের যে মাস্ক যে ব্যবহার করার দরকার সেটাও করি, আর বিশেষ প্রয়োজন না থাকলে আমরা বাইরে যাব না, কারণ শিক্ষক হিসেবে আমরা এ প্রচার করেই চলেছি। আমাদের যেটা নৈতিক দায়িত্ব কর্তব্য অধিকার সেটা আমরা অক্ষরে অক্ষরে সরকারের নির্দেশ কেন আমাদের চেতনার মাধ্যমে আমরা সেটা প্রচার করে চলেছি পাশাপাশি। সুতরাং আপনি যে জিনিস বললেন, অবশ্যই সিচুয়েশনটা একটু স্থিতিশীল হলে আমরা আবার আমাদের কর্মসূচি নিশ্চয়ই শুরু করব, আপনার চ্যানেল মারফত বলুন, অন্য চ্যানেল মারফত বলুন, আমরা জানিয়ে দেব। অবশ্যই অবশ্যই স্যার, তাহলে আশা করা যায় যে মানবিক সরকার বঞ্চিত শিক্ষক, পার্শ্ব শিক্ষক, শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে আপনি যে ভাতা বৃদ্ধির কথাটা বললেন ওটা করবেন, এটা আশা করা যাচ্ছে, তাই তো? অবশ্যই আমরা আপ্রাণ চেষ্টা করব, কলমটা আমাদের হাতে যদি থাকতো তাহলে আপনার কাছে আর বলতাম না যে আবেদন নিবেদন, সে তো ঠিকই, কিন্তু কলমটা নেই, ওই জন্য আমাদের আবেদন নিবেদন অতি অবশ্যই করতে হবে। সেই জন্য সকলকে আমন্ত্রণ রইল, সব সংগঠনকে। লাস্ট আপনাকে জিজ্ঞেস করব, একটা ফাইল নাকি ওই 14 তারিখে আপনারা যে বৈঠকটা করেছিলেন তার আগে থেকে নাকি একটা 35% একটা ফাইল রেডি ছিল, এরকম কি খবর আপনাদের কাছে আছে? 35% এর ফাইলটাই পড়ে রয়েছে, যেটা টেবিলে গিয়ে পড়ে থাকার কথা মাননীয় শিক্ষা দিদির কাছে, এইটা আছে, ওইটার জন্যই তলব করা হচ্ছে, এইটুকু আপনার বলতে পারি। আর সবকিছু আগাম বলা মানে আমার নিজের খবর নিজে করা, ওই জন্যে সবকিছু বলা যাচ্ছে না, তবে আশা রাখা যায় যে ভালোর দিকে। আচ্ছা 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 স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য, আশা করছি আপনি যে বার্তাগুলো দিলেন আমরা অবশ্যই মেনে চলবো, এবং আমাদের এই বঞ্চনা যাতে ঘটে সকলে মিলে একসাথে চেষ্টা করব, সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ।